সুমন চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আপনারা মালয়েশিয়াতে যেতে পারেননি বা প্রবাসীর খাতায় নাম লেখাতে পারেননি এখন পর্যন্ত কলিং ভিসায় মালয়েশিয়া যাবার জন্য ব্যর্থ হয়েছেন কিন্তু আপনারা যারা টাকা পয়সা জমা দিয়েছেন এই টাকা পয়সাগুলো আপনারা কীভাবে ফেরত পাবেন কোথায় গেলে ফেরত পাবেন এবং এই বিষয়ে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছেন জনাব শফিকুর রহমান চৌধুরী তিনি কি বলেছেন এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন কথা না পারে সরাসরি চলে যে আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান তো চলুন প্রথমেই আমরা শুরু করি যে আমরা যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম এই টাকাগুলো আসলে কারা ফেরত পাব এবং কোথায় থেকে ফেরত পাব কিভাবে ফেরত পাব আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা টাকা জমা দিয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে টাকা জমা দিয়ে থাকেন প্রত্যেকেই আমরা সাধারণত আমাদের গ্রাম অঞ্চলের যে আশেপাশের পরিচিত লোকজন থাকে যারা মালয়েশিয়াতে লোক নিয়ে থাকে আমরা এক কথায় যাদেরকে দালাল বলে থাকি তাদের মাধ্যমে টাকা জমা দিয়ে থাকি এখন আপনি যদি তার কাছ থেকে টাকা ফেরত নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিতে পারবেন এক দ্বিতীয়ত হচ্ছে যে আইন অনুযায়ী আপনি তার কাছ থেকে টাকা নিতে পারবেন না বা আইন যেটা বলছে সেটা হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী বলেছেন যে আপনারা যারা বিদেশ যাবার জন্যে টাকা জমা দিয়েছিলেন অর্থাৎ কলিং ভিসায় যারা বিদেশ যাবার জন্য টাকা জমা দিয়েছিলেন তারা যেতে পারেন নাই একত্রিশে মে যে কয়জন লোক প্রবাসে যেতে পারেন নাই তার মধ্যে মোটামুটি প্রায় সতেরো হাজার মানুষ ম্যান কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আপনারা যেতে পারেন নাই তাদের জন্যই হচ্ছে আমাদের মন্ত্রী সাহেবের যে বক্তব্য সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের মন্ত্রী সাহেব যেটি বলেছেন সেটি হচ্ছে যে আপনারা যারা ভিসায় মালয়েশিয়া যাবার জন্য প্রত্যেকটা ডকুমেন্টস কমপ্লিট হবার পরেও আপনারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই তাদের জন্যেই কিন্তু তিনি বলেছেন মন্ত্রী সাহেব বলেছেন যে আপনারা আপনাদের তিন দিনের ট্রেনিং করেছেন বিএমএটি করেছেন তারপরে আপনি যে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা স্মার্ট কার্ডটি হাতে পেয়েছেন সেই স্মার্ট কার্ডটি যখন হাতে পেয়েছেন সেটি কিন্তু কোনো না কোনো আর এলের মাধ্যমে অর্থাৎ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নাম্বারের মাধ্যমে আপনার বিএমইটি কমপ্লিট হয়েছে এখন আপনি যদি আপনার ম্যান পাওয়ারের অপোজিট পাশে দেখেন তাহলে আপনি আপনার আর এল লেখা আছে সেখানে একটি লাইসেন্স নাম্বার দেওয়া আছে সেই লাইসেন্স নাম্বার যে মালিকের সেই অফিসে গিয়ে যদি আপনি কথা বলেন তাহলে সেই মালিক আপনাকে টাকা দিতে বাধ্য আমাদের মন্ত্রী সাহেবের বক্তব্য অনুযায়ী কারণ তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়েছে এবং এই আপনাকে কলিং ভিসায় মালয়েশিয়ায় নিয়ে যাবার জন্য যে ভিসা কিনে আনুক বা যে দালাল আপনার কাছ থেকে টাকা নেয় কিন্তু ভিসার যে যাবতীয় কার্যক্রম সেগুলো কিন্তু সম্পন্ন করেছে এই আর বা রিক্রুটিং এজেন্সির মালিকরা বা এই অফিসগুলো এই অফিসগুলোতেই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট জমা আছে আপনার পাসপোর্ট বিএমইটি আপনার মেডিকেল রিপোর্ট এই সব কিছুর মাধ্যমেই কিন্তু একটা অফিসে আপনার কাজ হয়েছে এই অফিসই আপনার কাছে দায়বদ্ধ আপনাকে টাকা ফেরত দিতে এই অফিস বাধ্য এবং মন্ত্রী মহোদয় এই বিষয়টি বলেছেন যে যদি কোনো রিক্রুটিং এজেন্সি এই টাকা দিতে অস্বীকার করে তাহলে তার প্রতি আইনানক ব্যবস্থা নেওয়া হবে এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা গ্রামের দালালের কাছে টাকা জমা দিয়েছেন কিন্তু আপনাদের ম্যান পর্যন্ত আপনাদের কাজ হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো অফিসকে ধরতে পারবেন না কারণ আপনার তো কোনো কোন আর এর মাধ্যমে কাজ হয়েছে আপনার কাছে ওই স্মার্ট কার্ড বা বিএমইটি কার্ডটি নেই আপনার কাছে যদি ওই স্মার্ট কার্ড বা বিএমআইডি কার্ডটি না থাকে তাহলে কিন্তু আপনি সেই অফিসে গিয়ে জোর গলায় কথা বলতে পারবেন না যে আপনি এই অফিসেই টাকা জমা দিয়েছেন বা অনুযায়ী আপনি কোনো ব্যবস্থাও নিতে পারবেন না আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে আসলেই মূলত আইনানুক ভিত্তিতে আপনারা কে কে কোন অফিসে গিয়ে দাবি করতে পারবেন যে আপনি এই অফিসের মাধ্যমে বিদেশে যাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত হোক বা যে কারণেই হোক আপনারা যেতে পারেননি তো ওই অফিসকে আপনি ধরতে পারবেন শুধুমাত্র যদি আপনার আর এল বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডে আর এল নাম্বারটা থাকে অর্থাৎ লাইসেন্স নাম্বারটা থাকে তাহলে আপনি সেই অফিসকে ধরতে পারবেন সেই অফিসে ধরার পরে যদি আপনাকে যদি অফিস থেকে বলা হয় আপনাকে কোনো টাকা পয়সা দিবে না সেক্ষেত্রে আপনি আইনানুক ব্যবস্থা নিতে পারবেন আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে আপনারা কারা বিদেশে যাবার জন্য টাকা জমা দেওয়ার পরেও টাকা ফেরত পাবেন আর কারা বিদেশে টাকা জমা দেওয়ার পরে আইনানুকভাবে টাকা ফেরত পাবেন না বলতে আপনি আইনের সহযোগিতা পাবেন না সে বিষয়টি নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছেন আর আপনারা যারা গ্রামের বা আশেপাশের পরিচিত মানুষদের মাধ্যমে টাকা পয়সা জমা দিয়েছেন আপনারা তাদের সাথে বসে আপনাদের সমস্যাগুলো মিটিয়ে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন অথবা শেয়ার করবেন কারণ একটি শেয়ারের মাধ্যমে আপনার মতো অসংখ্য প্রবাসী যাত্রী ভাইয়েরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাবে এবং তারা একটু হলেও মুক্ত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ